হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশান সেন্টার আজকে এই ভিডিওটিতে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আরও একটা স্কলারশিপের তথ্য শেয়ার করতে চলে এসেছি এই স্কলারশিপটি পাওয়ার জন্য যোগ্যতা কি লাগবে বা কিভাবে তোমরা আবেদন করবে বা কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে পুরো বিষয়টা আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে যে সমস্ত কোর্সগুলো হয়ে থাকে মেডিকেল প্যারামেডিকেল বা টেকনিক্যাল বা এগ্রিকালচার প্রতিটি কোর্সের ফর্ম ফিল থেকে শুরু করে অ্যাডমিশান প্রসেস পর্যন্ত কভার করে থাকি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কলারশিপের সমস্ত তত্ত্ব আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি তো তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো এবারে মূল ভিডিওটিতে আসা যাক দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্কলারশিপটির নাম রয়েছে পারম্পরিক স্কলারশিপ এখানে বলেছে দেখো আবেদন করুন পারম্পরিক স্কলারশিপে এবং পেয়ে যান ভালো পরিমাণ আর্থিক অনুদান তো দেখো এই পারম্পরিক স্কলারশিপটি একটি প্রাইভেট স্কলারশিপ সাধারণত পশ্চিমবঙ্গের মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দুস্থ পড়ুয়াদের জন্য পারম্পরিক ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে বা কিভাবে আবেদন করবে বা আবেদন করতে গেলে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে সেটা এখন আমি তোমাদেরকে বলে দেবো তোমরা মনোযোগ সহকারে শুনে নাও দেখো প্রথমেই বলা হয়েছে এই পারম্পরিক স্কলারশিপের উদ্দেশ্য বা কেন এই পারম্পরিক স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে দেখো পারম্পরিক নামে একটি নন প্রফিট সংস্থা পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিকভাবে সহায়তার জন্য পারম্পরিক স্কলারশিপটি চালু করে তো তারপর দেখো এই পারম্পরিক স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা প্রয়োজনীয় যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখো যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে তারা পরবর্তীতে যে কোনো কোর্সে যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং গ্র্যাজুয়েশান মাস্টার কোর্সে ভর্তি হওয়ার সময়ে এই স্কলারশিপে আবেদন করতে পারবে আশি পার্সেন্টের কম নম্বর পেলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে তবে সেক্ষেত্রে এই স্কলারশিপের জন্য সিলেক্টেড হওয়ার চান্স কিছুটা কম রয়েছে তারপরে দেখো বলা হয়েছে এই পারম্পরিক স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু শর্ত মেনে নিতে হবে বা মেনে চলতে হবে দেখো প্রথমেই বলেছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে একটি ভালো নম্বর পেয়ে পাশ করতে হবে আবেদনকারীকে অবশ্যই নতুন কোর্স যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং গ্র্যাজুয়েশান কিংবা মাস্টার কোর্সে ভর্তি হতে হবে তারপর দেখো বলা হয়েছে এখানে আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্য হতে হবে আবেদনকারীকে তার শেষ কোর্সের পরীক্ষায় আশি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে তবেই সে অগ্রাধিকার পাবে তারপর দেখো এখানে বলেছে যে পারম্পরিক স্কলারশিপে কি কী সুবিধা পাওয়া যাবে দেখো প্রথমেই বলেছে এই স্কলারশিপের আর্থিক অনুদানের পরিমাণ বিভিন্ন পড়ুয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হবে তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মাস্টার কোর্স বা জিএনএম এ এনএম নার্সিং কোর্স করবে তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আর্থিক অনুদানের পরিমাণটাও বিভিন্ন রকমের থাকবে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে তারপরে দেখো এখানে বলেছে এই স্কলারশিপে আর্থিক অনুদানের পরিমাণ নির্ভর করবে আর্থিক অবস্থা এবং বর্তমান অবস্থার উপরে দেখো তারপরে বলা হয়েছে এই স্কলারশিপে স্কলারশিপ দাতা সংস্থা আর্থিক অনুদান ছাড়াও পঠন পাঠনে সহায়তা করার জন্য পাঠ্য বইও দিয়ে থাকে তো দেখো খুবই ভালো একটা উদ্যোগ এই পারম্পরিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে বলা হয়েছে পারম্পরিক স্কলারশিপে পড়ুয়াদের নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে যে কারা কারা এই স্কলারশিপটি পাওয়ার জন্য যোগ্য দেখো প্রথমে বলা হয়েছে প্রথমে আবেদনকারী সমস্ত পড়ুয়াদের অ্যাকাডেমিক স্কোর এবং আর্থিক পরিস্থিতির ওপর নির্বাচন করে কিছু পড়ুয়াকে নির্বাচন করা হয় তারপর দেখো বাছাই করা পড়ুয়াদের একটি ইন্টারভিউ দেওয়ার জন্য পারম্পরিক ফাউন্ডেশনের অফিসে ডাকা হয় তারপরে ইন্টারভিউতে পড়ুয়াদের কিছু প্রশ্ন করা হয় তো সেই ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে নির্বাচন করা হয় দেখো বলেছে তারপর নির্বাচিত পড়ুয়াদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হয় এ সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর যেসব পড়ুয়া নির্বাচিত হয় তারা এই স্কলারশিপের সুবিধা পায় একবার এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়ে গেলে প্রতি শিক্ষাবর্ষে রিনুয়াল করা যাবে অর্থাৎ সেটা কিন্তু রিনুয়াল করার ব্যবস্থা থাকবে তোমাদের কিন্তু নতুনভাবে আর এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে না যদি তোমরা একবার এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়ে যাও তারপরে দেখো এখানে বলা হয়েছে পারম্পরিক স্কলারশিপে আবেদন পদ্ধতি তোমরা কিভাবে এই স্কলারশিপটি পাওয়ার জন্য আবেদন করবে দেখো এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে ইমেলের সাবজেক্ট থাকবে দেখো অ্যাপ্লিকেশান ফর পারম্পরিক স্কলারশিপ টু তো এটা তোমাদের সেই সাবজেক্টের জায়গায় লিখতে হবে এবং ইমেলে আবেদনকারীর নাম অভিভাবকের নাম ঠিকানা কন্ট্যাক্ট নম্বর বর্তমানে কোন কোর্সে পাঠরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত সালে পাশ করেছে বা পারিবারিক বার্ষিক ইনকাম এবং রিমার্ক দিতে হবে তো এরপর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং বর্তমানে যে কোর্স করছে তো তার অ্যাডমিশনের রিসিপ্টের স্ক্যান কপি অ্যাটাচ করে ইমেলে পাঠাতে হবে তো তোমরা যে ইমেলে মেসেজটা করবে বা ইমেলটা করবে সেটা হলো পারম্পরিক আন্ডাস্কো ট্রেডিশন অ্যাট দ্য তো এই ইমেলেই কিন্তু তোমাদের মেলটা করতে হবে এবং সেখানে তোমাদের সাবজেক্ট থাকবে দেখো আরেকবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর পারম্পরিক স্কলারশিপ টু থাউজেন্ড টু তারপরে দেখো এখানে বলা হয়েছে পারম্পরিক স্কলারশিপের কিন্তু কোনো লাস্ট ডেট নেই তো এই স্কলারশিপে আবেদন করে আবেদন করার কোনো নির্দিষ্ট লাস্ট ডেট নেই যে কোনো নতুন কোর্সে ভর্তি হয়ে আবেদন করা যাবে এবং এই সংক্রান্ত বা এই স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু এই ইমেল আইডিতে মেল করতে পারো দেখো এখানে ইমেল আইডিটা বলে দেওয়া হয়েছে পারম্পরিক আন্ডাস্কো ট্রেডিশন অ্যাট তো তোমাদের অনেকের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে যে তোমরা আগে হয়তো বিভিন্ন রকম স্কলারশিপের জন্য আবেদন করেছিল বিভিন্ন প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করেছিল বা যেগুলো গভর্নমেন্ট স্কলারশিপ হয় তো তার জন্য হয়তো আবেদন করেছিল তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো সেক্ষেত্রেও তোমরা এই পারম্পরিক স্কলারশিপে আবেদনের জন্য এলিজিবেল হবে কারণ এটা একটা প্রাইভেট স্কলারশিপ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখানে আমি সমস্ত রকমের আপডেট দিয়ে থাকি এবং তোমরা সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে